বা যেটাই বলেন 2.0 বাংলাদেশকে আবার আমাদেরকে সেই সুযোগটা দিয়ে পাঠিয়েছে, সেটা একটা তাদের ত্যাগ বা তাদের যে দীক্ষা সেটাকে আমাদেরকে সবসময় সম্মান করতে হবে। আমরা কেন বললাম যে আমরা জানি না নাম্বারটা কি 100, এটা নাম্বার না, এটা প্রতিটা প্রাণ, ইন্ডিভিজুয়াল প্রাণ, আমরা সেটাকে এখনো জানি না সেভাবে কিভাবে সম্মানটা জানাবো আমাদেরকে। তো সেই সুযোগটা আসলে করে দিয়েছে, আমরা মনে করি যে সেই সুযোগটাকে এটা খুব খুব মানে এত বড় একটা সিগনিফিক্যান্ট একটা ব্যাপার যেখানটা আমাদেরকে আসলে সবাইকে সেই চিন্তাটা মাথায় রেখে কাজে আগাতে হবে। আমি নিজে আসলে সব সারা জীবন প্রাইভেট সেক্টরে কাজ করেছি, আমি ব্যাংকিং এ ছিলাম, কিন্তু ব্যাংকিং এ থাকলেও আমার সুযোগ হয়েছিল যে ক্যাপিটাল মার্কেট রিলেটেড অনেক ট্রানজ্যাকশনের সাথে আমি সবসময় জড়িত ছিলাম। আমি যেই ব্যাংকে কাজ করেছি তারা অনেক ক্যাপিটাল মার্কেট ফোকাসড একটা ব্যাংক ছিল, আমরা অনেক নতুন প্রোডাক্ট নতুন ইনোভেটিভ আইডিয়াস নিয়ে অনেক কাজ করেছি। সেখানে আমার আমার জীবনের কেরিয়ারের প্রায় 22 বছর আমি যে বিদেশি ব্যাংকে কাজ করেছি সেখানে তাদের একটা মার্চেন্ট ব্যাংকও ছিল বাংলাদেশে, বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে মাইল ফলক ডিলগুলো ছিল, যে বাংলাদেশের প্রথম ডলার বন্ড $300 মিলিয়ন সেটা সেটার সাথে আমি খুব ক্লোজলি জড়িত ছিলাম, বাংলাদেশের প্রথম রিসিভেবলস ব্যাক সিকিউরিটাইজেশন যেটা বিদেশেও ডিস্ট্রিক্ট ছিল সেই সমস্ত ডিলগুলোর সাথে আমি ছিলাম, আরো বড় বড় অনেক ডিল করেছি, বাংলাদেশের প্রথম প্রাইভেট ইকুইটি ভেঞ্চার ক্যাপিটাল হিসাবে 1997 একটা খুব নাম করা আজকে একজনকে বলছিলাম আপনাদের এক কলিগকে প্রথম বেসরকারি চ্যানেল সেখানে আমি ইনভেস্টমেন্ট অফিসার হিসাবে কাজ করেছি একটা ভেঞ্চার ক্যাপিটালের, এই ধরনের বেশ কিছু কাজে কাজ করার সুযোগ আমার হয়েছিল। তবে আমি সেই কাজগুলো আসলে সবসময় করেছিলাম এই টেবিলের আরেক পাশ থেকে, রেগুলেটরি পার্সপেক্টিভ থেকে না, প্র্যাকটিশনারের পার্সপেক্টিভ থেকে। তো আমকিন করা কিছু অন্যভাবে আর্টিফিশিয়ালি সেটা না, আমরা যেটাকে সাধারণভাবে উইন্ডো ড্রেসিং বলে থাকি সেটা আসলে ফান্ডামেন্টালস গুলাকে সংহত করা বা সেটাকে শক্তিশালী করা, সেই কাজগুলাকে করতে হবে। তো আমি যদি আমাদের আপনারা জানেন যে আমরা কমিশনে ওনারাও খুব রিসেন্টলি কমিশনের হিসাবে জয়েন করেছেন, খুব বেশি দিন হয়নি, আমরা যে নিজেরা যে কর্ম পরিকল্পনাটা সামনে ঠিক করেছি সেটা হচ্ছে আসলে মোটা দাগে দুটা স্ট্রিমে কাজ হবে। একটা হচ্ছে আমাদের যে কোর যে অপারেশনাল এরিয়া সেটাতে কাজ হবে, আর একটা হচ্ছে নন কোর এরিয়াতে। তো কোর এরিয়াতে আমরা তিনটা মেইন এলিমেন্ট নিয়ে কাজ করব। সেই তিনটা এলিমেন্টের প্রথম এলিমেন্টটা হচ্ছে যে আমাদের ট্রান্সপারেন্সি আনতে হবে। ট্রান্সপারেন্সি হচ্ছে আমাদের যে ট্রানজ্যাকশনস গুলা হচ্ছে, আমাদের যে ডিলস হচ্ছে, আমাদের যেই যেই আমরা প্রতিদিন যেই ট্রানজ্যাকশনস গুলা হচ্ছে সেগুলাতে যাতে ট্রান্সপারেন্সি আসে। এইখানেই আসলে যে মার্কেটের যেই আপনার ম্যানিপুলেশনস থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত জিনিসগুলো সেটা এইটার আন্ডারে পড়ে। আমরা যখন ট্রান্সপারেন্সি আনবো সেটাতে মেইন ফোকাসটা হবে যে আমরা কি কি জিনিস মনিটর করি, সে মনিটর করার পদ্ধতিটা কি, আমাদের সিস্টেমস কি আমরা ইউজ করি, সেই সিস্টেমগুলোর অ্যাক্সেস কার কাছে আছে, সেই অ্যাক্সেসগুলো প্রপারলি ইউজ হচ্ছে কিনা, সেই অ্যাক্সেসগুলো মিসইউজ হচ্ছে কিনা, এবং সেটার আমার অডিটেবল কিনা, এটা ডিজিটেবল অডিটেল অডিটেবল ডিজিটালি অডিটেবল কিনা, এবং আমরা সেই অ্যাক্সেস রাইটসটা কার কার আছে এবং সেটাকে নিয়ে ওনারা কি কি করছেন, কতক্ষণ ওই ইনফরমেশনগুলো ধরে রাখছেন, কাকে কাকে ডিসেমিনেট করছেন, সেই সমস্ত জিনিসগুলোকে আমাদের আসলে ট্রানজ্যাকশন মনিটরিং এর মধ্যে আনতে হবে। এটার মানে এই না যে কালকের থেকে আমরা এগুলো সব করে ফেলতে পারবো, আমাদেরকে দেখতে হবে যে কারা করছেন, এটার সাথে সাথে ইকুয়ালি ইম্পর্টেন্ট যে কারা করছেন এই ট্রানজ্যাকশন মনিটরিংটা, এবং এই ট্রানজ্যাকশন মনিটরিং এর পরে ওনারা সেটা কি ব্যবস্থা নিচ্ছেন, সেই ব্যবস্থাগুলা কি রাইট কিনা, অ্যাডিকুয়েট কিনা, এবং সেই ব্যবস্থাগুলোর মাধ্যমে যে উনি সামনে আবার এটাকে যে রিপিট অফেন্স বা রিপিট ইনসিডেন্সটাকে ওনারা থামাতে পারেন কিনা, সে পুরো ব্যবস্থাটাকে দেখতে হবে। আরো একটা জরুরি ব্যাপার আছে
যে যারা ট্রানজ্যাকশন মনিটর করছে ওনারা কি প্রপারলি এটার ব্যাপারে কি ওনাদের এডুকেশন বা ট্রেনিং বা যেই জিনিসগুলো সেগুলো আছে কিনা সেগুলোকে আমাদেরকে রিভিউ করতে হবে। এটা যে খুব খুব ইজি কাজ তা না, এটার জন্য আমাদের আরো অনেক এক্সপার্ট দরকার আছে। আমরা মানি মার্কেটে জানি, আপনারা যারা কিছু কিছু অন্য সাইডে কাজ করেছেন, মানি মার্কেটে যারা ডিলার থাকে বা যারা এইগুলা নিয়ে কাজ করে তাদের কিন্তু এই জিনিসগুলা খুব খুব স্ট্রিক্টলি ফলো করা হয়। কার অ্যাক্সেস আছে, কি আছে, সেই ডিলগুলা যখন করছে কে কে সেটা কতখানি এর জন্য ওনারা অথরাইজ, সেই জিনিসগুলা কিন্তু আমরা আস্তে আস্তে যে বেস্ট প্র্যাকটিসেস অন্য জায়গার থেকে এটা এখানে আনার চেষ্টা করব। তো এটা গেল প্রথম এলিমেন্ট যে আমরা ট্রান্সপারেন্সি অফ দ্য ট্রানজ্যাকশন সেটাকে আমরা খুব ক্লোজলি ফোকাস করব, যেটা দিয়ে আমরা মার্কেট ম্যানিপুলেশনের একটা বড় জায়গাকে আমরা রেজিস্ট বা সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করব। সেকেন্ড যে কাজটা এলিমেন্ট আমরা করব সেটা হচ্ছে যে আমরা গভর্নেন্স এনফোর্স করার চেষ্টা করব। এটা হচ্ছে আসলে আমাদের মার্কেটের প্রাণ, গভর্নেন্স ছাড়া কোনো কিছুই আসলে টেকসই হবে না, সাস্টেনেবল হবে না। তো মার্কেটের গভর্নেন্স বলতে আসলে আমরা কি বুঝি, মার্কেটের গভর্নেন্স হচ্ছে তিনটা ধাপ। এটা প্রথম গভর্নেন্স আমাদের নিজের বিসেকের গভর্নেন্স। আমরা গভর্নেন্স যখন বলি বা আমরা যখন এনফোর্স করব আমাদের নিজেদেরও সেই প্র্যাকটিসটা করতে হবে। তো আমাদের বিসেকের গভর্নেন্স স্ট্রাকচারে আমরা যে স্ট্রাকচার আছি, আমরা কিভাবে ডিসিশন নেই, ডিসিশন প্রসেসটা কি, এবং আমরা কিভাবে সেই জিনিসগুলাকে অ্যাপ্লাই করি, এক্সারসাইজ করি, সেগুলা সেখান থেকে শুরু। ইভেন আমি যেটা গভর্নেন্স বলছি যে আমাদের স্ট্রাকচারটা কিরকম, এখানটা কি প্রপার রিপ্রেজেন্টেশন আছে কিনা। আজকে যদি দেখেন, আমি রিপ্রেজেন্টেশন বলতে খুব সিম্পল ওয়েতে বলি, আজকে এই যে আমরা এই সভাতে বসেছি, আমাদের এখানে দুজন ফিমেল রিপ্রেজেন্টেশন, এটা কিন্তু একেবারেই আমরা যদি দেখি এটা আমাদের রাইট রিপ্রেজেন্টেশন না। তো আমি যখন বোর্ডের কথা বলছি, বোর্ডে যে একই এক ধরনের প্রফেশনের লোকের আগে অনেক বেশি আধিক্য দেখেছেন, হয়তো তারা মনে করতাম যে বিজনেস একাডেমি খুলেই বোধহয় তারা সব জানতো, সেটা না। আসলে আমাদেরকে এই যে বোর্ডের যে কনস্ট্রাক্ট গুলো বলেন সেটাকে অবশ্যই রিপ্রেজেন্টেটিভ হতে হবে। হ্যাঁ, আমি কিন্তু যেহেতু আমি আসলে বিদেশি প্রাইভেট সেক্টর থেকে এসেছি, কথাটা হয়তো অনেক বেশি আপনারা শুনবেন, ডাইভার্সিটি এবং রিপ্রেজেন্টেশন, কিন্তু আসলে আমাদের সমাজে সেটা প্রতিফলন আনতে হবে সব জায়গায়। তো আমাদের নিজেদের যে কনস্ট্রাক্ট ইন দ্য কমিশন, দেন আমাদের বিসেকের যে নিজের ইন্টারনাল অডিট সেটাকে আসলে অনেক বেশি জোরদার করতে হবে। নিজেদের যে আমাদের যে আপনার যার যে যে জব অ্যাসাইনমেন্ট সেটার আপনার সেটার আমাদের কি গোলস কি, সেই গোলসগুলার অ্যাচিভমেন্ট কি, এই প্রত্যেকটা এইচআর লেভেল থেকে শুরু করে আমাদের যে প্রতিটা এরিয়াতে যে কাজ, সেই কাজগুলো কি আমাদের আমরা প্রপারলি একটা কি বলে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনছি কিনা সেটা কিন্তু আসছে। এটার সাথে সাথে আমরা অবশ্যই যে বিসেকের গভর্নেন্স বলতে যে আমাদের যে ফিনান্সিয়াল ইনভলভমেন্ট, আপনারা জানেন, আপনারা অনেক রিপোর্ট করেছেন, এই কয়েকদিন আগে রেজিস্টারে নিউজ এসেছে, অন্যান্য জায়গায় অনেক এখানে অনেক ঘাটতি আছে, আমরা সেটাতে আসছি পরে। কিন্তু আমরা যে অনগোয়িং যে কাজগুলো করব সেখানে যাতে বিসেককে নিয়ে সামনে দুই বছর পরে আমরা গর্ব করে বলতে পারি যে হ্যাঁ আমরা প্রপারলি গভর্ন হচ্ছি ইভেন ইন্টারনালি, সেটা সেই জায়গাটাতে আমরা যেতে, তাদের গভর্নেন্স হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল এবং প্যারামাউন্ট। সেটা যদি আমরা না এনশোর করতে পারি, ওনারা যাদেরকে নিয়ে ডিল করছেন, ওনাদের যারা ইউজার, ওনাদের যারা ইনভেস্টার, তাদেরকে কিন্তু ওনারা প্রপার যেই যে প্রোডাক্ট এবং সার্ভিস সেটা ওনারা দিতে পারবেন। আমরা এই কারণেই দেখবেন যে আমরা ইন্টারমিডিয়েটি গভর্নেন্স নিয়ে গত কয়েকদিন ধরে খুব ইন্টেনসিভলি কাজ করছি, এবং এই গভর্নেন্সটা শুরু হয় কিন্তু একেবারে টপ থেকে, বোর্ড থেকে। বোর্ডের কনস্ট্রাক্টটা যদি ঠিক না থাকে, ওনারা আসলে সেই ম্যানেজমেন্টে কিভাবে
প্রপার গভর্নেন্স আসতে পারবে না। আপনারা যদি দেখেন যে গত কয়েক বছর ধরে আমাদের যে মেইন ইনস্টিটিউশনস গুলা, সেই ইনস্টিটিউশনস এর কিন্তু প্রপার স্ট্রাকচার নাই, স্টাফিং নাই, কারেন্ট চার্জ দিয়ে বছরের পর বছর চলেছে, এইভাবে তো আসলে একটা অর্গানাইজেশন বিল্ডিং হয় না, অর্গানাইজেশনের ডিসিপ্লিন আসে না, অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট হয় না। তো আমরা যেটা করতে চাই, আসলে আমরা মাইক্রো ম্যানেজ করতে চাই না, আমরা ওনাদের কোম্পানি গুলা চালাবে বোর্ড, আমরা বোর্ডটাকে যাতে রাইট হয় সেই কাজটা করতে চাই। এবং আমরা সেখানে যেই কোম্পানিতে যে সমস্ত পাবলিক সেন্সিটিভ পোস্ট, আসলে আমাদের কিন্তু আমাদের রেগুলেশনস কিন্তু খুব ভালো, সব জায়গায় রেগুলেশনস খুব ভালো, কিন্তু সেটা এনফোর্স কিন্তু হয়নি, অনেক জায়গাতেই হয়নি। তো এই যে ইন্টারমিডিয়েটস গুলো আছে, তাদের যে বোর্ড গুলো হবে প্যারামাউন্ট, সেখানটায় আমরা চেষ্টা করছি যাতে প্রধান কাজ হচ্ছে গভর্নেন্সটা, বিকজ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট কিন্তু অনেক আছে সেখানে, কিন্তু আসলে ওভারঅল যে পলিসি মেকিং এবং গভর্নেন্স, সেখানটায় আমরা সবচেয়ে বেশি ফোকাস করছি। তো ইন্টারমিডিয়েটস বলতে আসলে যে শুধু বোর্ডস তা না, এখানে আমাদের যারা সিকিউরিটিজ কোম্পানিজ, ব্রোকার ডিলার্স, মার্চেন্ট ব্যাংক, সবাইকে কিন্তু আমি বোঝাচ্ছি, প্রত্যেকেই কিন্তু ইন্টারমিডিয়েটস। এবং আপনারা দেখবেন যে গত তিন দিন চার দিন ধরে আমরা ওনাদের সাথে কিন্তু বসছি, আজকেও আমরা একটা অ্যাসোসিয়েশনের সাথে বসলাম, যারা একজন ইম্পর্টেন্ট মার্কেট মেকার, মার্কেট প্লেয়ার, তো ওনাদের সাথে আমরা বসে ওনাদের যে গভর্নেন্স সেই জায়গাটাতে আমরা চেষ্টা করব কিভাবে আসলে এটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আনা যায়। এটার সাথে আমি লিঙ্কড আরো কিছু আছে, যেটা আমি এই সেকেন্ড এলিমেন্টের থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে গভর্নেন্স অব দ্য লিস্টেড কোম্পানিজ। আমাদের প্রায় 380টা মতন ব্যাপারে আমরা খুব খুব ক্লোজ ভাবে, আমরা শক্ত ভাবে সেখানটায় আমরা কাজ করব। এবং সেখানটার প্রধান একটা স্তম্ভ বা এলিমেন্ট হচ্ছে কিন্তু আসলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, বা ওনাদের বোর্ড কিভাবে চলছে বা চলছে না, সেটা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা আসলে একটা বিরাট রোল প্লে করবেন। আমরা এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের যে ভূমিকা, সেটা নিয়ে আমরা খুব বড় সড় একটা কাজ করব, যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কারা আছেন, ওনাদের অ্যাফিলিয়েশন কি, ওনাদের লিঙ্কেজ কি, সেটা নিয়ে আমরা খুব শিগগিরই খুব খুব ডেপথে যে কাজ করব। কারণ আসলে যদি লিঙ্কড কোন লিঙ্কড পারসন কখনো ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না, তো সেটা নিয়ে আমরা কাজ করে দেখব যে আসলে যারা আছেন ওনাদের ব্যাকগ্রাউন্ড কি, এক্সপিরিয়েন্স কি। কিছু কিছু জায়গায় বেশ কিছু কোম্পানিতে খুব ভালো আছেন, কিছু কিছু জায়গায় বড় গ্যাপ আছে, তা আমরা সেখানে কাজ করব। মানে হচ্ছে যে আমরা সেখানে বেশ কিছু, প্রথমে আমরা সেই ডেটাটা নিয়ে আমরা কিন্তু বেশ কিছু ট্রেনিং, আসলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থেকে আমরা কি এক্সপেক্ট করি সেটা আমরা কিন্তু এখন বলছি, কিন্তু ওনাদেরকে কি আসলে আমরা প্রপারলি এক্সপেকটেশন কি বা টপ কি, টার্মস অফ রেফারেন্স কি, এগুলো কখনো বলেছি, আসলে সেভাবে হয়নি হয়তো। আমরা সেই কাজগুলো করব, যে আমাদের যারা আছেন ওনাদেরকে কিভাবে আমরা ওনাদের নলেজ গ্যাপটাকে, বা অনেকের নলেজ গ্যাপ না, ওনারা আসলে ওনাদের মধ্যে হয়তো অনেকে ট্রেনারও হয়ে যেতে পারে, আমাদের ওয়াচডগ হিসাবে কাজ করেন। আমাদের বলতে আমি বলছি কি, পাবলিকের, তাই না, পাবলিকের ইনভেস্টরের, সাধারণ জনগণের ওয়াচডগ হিসাবে কাজ করেন, তাহলে উনাদের কি কি জিনিস করতে হবে সেই জিনিসগুলোকে আমরা একটা লেভেলে আনতে চাবো। আমরা এরপরে যেটা করব, উনাদের একটা ফিট এন্ড প্রপার, যেটা ইন্টারন্যাশনালি বলা হয় তাকে, বা উনাদের একটা সার্টিফিকেশন, সেই ধরনের একটা পর্যায়ে আমরা যাব, যে উনাদেরকে আমরা অবশ্যই উনারা একটা লেভেলে যাবেন যেখান থেকে উনাদেরকে একটা সার্টিফিকেশন হবে। এবং ইভেন্টুয়ালি আমরা সেখানে এটাকে আবার রিফ্রেশও করব,
যে নতুন তো অনেক এলিমেন্টস আসে, এটা ইটস আ ডাইনামিক ওয়ার্ল্ড, সো উনাদের নতুন কোন কোন এলিমেন্টস আসছে সেটাকে আমরা রেগুলার আমরা রিফ্রেশ করব, এবং যেখানটায় আমরা মনে করব এটার সাথে সাথে কিন্তু রেসপন্সিবিলিটিও চলে আসবে, যেখানে হচ্ছে না সেখানে আবার আমাদেরকে ইন্টারভিন করতে হবে, সেখানে আমাদেরকে কিছু এনফোর্স করতে হবে, সেই জিনিসগুলোকেও আমরা করব। ইটস এ লং রোড ম্যাপ, কিন্তু আমি আপনাদেরকে সেই রোড ম্যাপের একটা গাইডলাইনটা দিচ্ছি। এবং এই যে এটা যে আমি বললাম যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এই আমাদের শুধু লিস্টেড কোম্পানি না, এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন দা ইন্টারমিডিয়েটস। আমাদের যে ইন্টারমিডিয়েটস যারা আছে, আমাদের সিকিউরিটি হাউসেস, আমাদের ব্রোকার ডিলার্স, আমাদের মার্চেন্ট ব্যাংকস, ইকুয়ালি সেখানেও, বিকজ সেখানে যদি গভর্নেন্স না থাকে আমরা রং প্রোডাক্ট নিয়ে মার্কেটে ডিল করবো, তাই না? সো সেখানে আমরা এই জিনিসটা ওখানে আমরা এক্সপ্যান্ড করব, যে আমরা যে গভর্নেন্স আমাদের প্রধান যে টুল বা প্রধান যে আমাদের আমাদের অ্যাকাউন্টিস বলেন বা আমাদের সেটা, তাদেরকে নিয়ে আমরা কিভাবে সেই রোলটাকে অনেক স্ট্রেন্থেন করতে পারি, এবং অ্যাট দ্য সেম টাইম ওনাদেরকে রিওয়ার্ডও দিতে হবে। ওনারা কেন আসলে একটা ওই বোর্ডের জাস্ট অ্যাটেন্ডেন্স ফি এগেনস্ট এই কাজগুলো করবেন সেটা না, আসলে আমাদেরকে একটা মডেলে যেতে হবে যেখানে ওনারাও রিওয়ার্ডেড হবেন, যে ওনারা সেই রেসপন্সিবিলিটি গুলা নেবেন, যেহেতু রেসপন্সিবিলিটি নেবেন সেটার সাথে রিওয়ার্ড থাকতে হবে, একটা চুক্তিযুক্ত রিওয়ার্ড থাকতে হবে। তো এটা গেল আমাদের এলিমেন্ট নাম্বার টু। এলিমেন্ট নাম্বার থ্রি, যেটাতে আমি অনেক কাজ আগে করেছি, যে মার্কেট ডেভেলপমেন্ট। অনেক প্রোডাক্টস যেখানে আমাদের এখনো গ্যাপ আছে, আমরা যদি দেখি যে আমরা অনেক আমাদের নেইবারিং কান্ট্রিজ একসময় আমাদের থেকে বেশ পিছনে ছিল, কিন্তু ক্যাপিটাল মার্কেটে তারা এখন অনেক ক্ষেত্রে আমাদের সমকক্ষ বা আগিয়ে যাচ্ছে। মার্কেট সাইজ হয়তো ছোট, কিন্তু মার্কেটের ডেপথ বা প্রোডাক্টের ব্রেথ যদি আপনি ধরেন, দেখবেন যে তারা কিন্তু আমাদের থেকে আগিয়ে গেছে। তো এই সেটা নিয়ে আমরা কাজ করব, কিন্তু সেটা আমাদের ইমিডিয়েট ফোকাস না, এটা হচ্ছে আমাদের আরেকটু মিড টার্মের কাজ। বিকজ ইমিডিয়েট আমাদের প্রথম দুইটা এলিমেন্ট যেটা বললাম, যে ট্রান্সপারেন্সি এবং গভর্নেন্স নিয়ে খুব ইন্টেনসিভলি কাজ করতে হবে। এটা কেন আমাদের একটা মানে কোর স্ট্রিমের কাজ। আরেকটা যেটা ইকুয়ালি ইম্পর্টেন্ট স্ট্রিম, সেটা হচ্ছে যে আমাদের গত কয়েক বছর ধরে যে সমস্ত আমরা জানি বেশ কিছু ট্রানজাকশন হয়েছে, সেখানটায় আসলে কি ছিল, ওখানটার কি রেগুলারিটি বলেন বা যে ধরনের অনিয়ম ইরেগুলারিটি যেটা বলেন, সেটা নিয়ে আমাদেরকে খুব ইনডেপথ একটা রিভিউ করতে হবে। আমরা সেটা নিয়ে আসলে কেন কাজ করতে চাই, দুটা, একটা একটা হচ্ছে যে আমরা দেখেছি যে যদি আমরা কোন জিনিসকে শুরুতেই গোড়ায় যদি সেটাকে আমরা এনফোর্সমেন্টে বা সেটাকে যে আমরা যদি স্টপ না করি, সেটা কিভাবে বাড়তে বাড়তে একটা বড় মহিরুহ হয়ে যায়। আমরা তো এখন মহিরুহদের নিয়ে বসবাস করছি অনেক ক্ষেত্রেই, তো সেই মহিরুহটাকে কাটতে কিন্তু অনেক সময় লাগবে, এটা খুব ইজি কাজ না, কিন্তু সেটাকে আমরা দুইটা স্ট্রিম বলেছি, এটাকে আমরা দ্বিগুণ উৎসাহে সেটাকে করতে হবে। কারণ এটাকে যদি আমরা ফাইন্ড আউট করে আমরা যারা এটা রং ডুয়ার্স তাদের এগেনস্টে ব্যবস্থা না নেই, তাহলে সামনে তো আবার তৈরি হবে। তো সেটাকে একটা যে হোয়াট হ্যাপেন্ড এর সাথে হোয়াট মেজার্স আর বি টেকিং এগেনস্ট দ্যাট, সেটা লিগাল প্রসেস কি অন্যান্য প্রসেস কি, দুইটাই এখানে কিন্তু খুব ইজি না, এটা কমপ্লিকেটেড একটা ব্যাপার। এবং এটার থেকেও ইম্পর্টেন্ট, যেটার উপরে আমি আসলে বেশি জোর দিচ্ছি, যে হোয়াই ইট হ্যাপেন্ড। ওয়াই বলতে, যে আমাদের তো অনেক রেগুলেশন আছে, রেগুলেশন এর কোন লুপহোলস এর মাধ্যমে ওনারা এই কাজগুলা করতে পারলো, সেটাকে যদি আমরা লুপহোলস গুলাকে যদি আমরা বন্ধ না করি, সামনে তো আবার হতে পারে সেটা। আমরা হয়তো বোঝার আগে কোন লুপহোলস এর মধ্যে দিয়ে এগুলো হয়ে গেল, বা আমরা নাই অন্য কেউ হলো, আমরা উই ওয়ান্ট টু পুট আপ আ প্রসেস অ্যান্ড আ সিস্টেম উইচ ইজ রোবাস্ট এনাফ
to make sure that these sort of things do not happen again. We have to leave a very strong system where the system itself will check, you know, reoccurrence of these incidents. তো আমরা এই কাজটা আমরা হয়তো কিছু জিনিস আমরা খুব কিছু জিনিস আমরা নিজেরাই এখন করবো যেগুলো খুব প্রেসিং ম্যাটার্স, কিন্তু যে অনেক এটা তো গত যদি আপনি 10 বছরে ধরেন অনেক ইস্যুরেন্স আছে, অনেক অনেক এরকম ট্রানজাকশন আছে, আমি নাম ধরে বলতে চাচ্ছি না, যেটা আসলে খুব কুইকলি না, আমরা কুইক আমরা নিজেরা কয়েকটা বড় আইটেম আমরা নিজেরা করব, কিন্তু আমরা একটা বড় বড় এটার কাজ আমরা হয়তো আমরা এটা অর্গানাইজড ওয়েতে কিভাবে আমাদের এভরিডে ডে টু ডে বেসিসের কাজের যাতে হ্যাম্পার না হয় সেটাকে আমরা প্যারালালি যেটা বললাম যে আমরা দুটা স্ট্রিমে কাজ করব, সেরকম আরেকটা চিন্তা ভাবনা আমাদের আছে। তো এইটা হচ্ছে আমাদের ইন ইন ইউ নো 10-15 মিনিটস আমাদের প্ল্যান চিন্তাধারা অফ আওয়ার কমিশন। তো এটার সাথে অনেক 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 এলিমেন্টস আছে যেটা হয়তো আপনাদের আজকে আমরা সমস্ত কিছু আমাদের তো 4 দিনের মধ্যে ওয়ার্ক প্ল্যান তো ফাইনাল করে ফেলা সম্ভব না, আমরা উই হ্যাভ অ্যাজ দে সে ইন ইংলিশ উই হ্যাভ হিট দ্য রোড রানিং, সো এখন সেই কাজগুলোকে আমাদের উই আর ট্রাইং টু অ্যাড্রেস দ্য ফায়ার ইন দ্য হাউস, এবং এটার সাথে সাথে আমাদেরকে যে কনফিডেন্স ফেরত আনার যে কাজটা সেটাকে আমাদের ইকুয়ালি ইম্পর্টেন্ট ওয়েতে কাজ করতে হবে। তো দ্যাটস ওয়ার আই উইল স্টপ, আমি হোপ আই হ্যাভ বিন এবল টু গিভ ইউ আ রোড ম্যাপ ওয়্যার উই ওয়ান্ট টু গো, হাউ উই ওয়ান্ট টু গো ইন আ ব্রড ব্রাশ, এবং আই হোপ মোস্ট ইম্পর্টেন্টলি যে আপনারা সবাই এই জার্নিতে আমাদের সাথে থাকবেন, বিকজ সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমরা জানি না আমরা এই ধরনের অপরচুনিটি সামনে কবে আবার পাব, যেখানে আমরা আমাদের আমাদের পুঁজি বাজারটাকে আবার সুন্দর করে ঢেলে সাজাতে পারব। তো সেটার একটা খুব হিস্টোরিক একটা আমাদের সুযোগ এসেছে সেটাকে নিয়ে কাজ করার, আশা করি আপনারা সবাই এই রোড ম্যাপে আমাদের সাথে থাকবেন, আপনাদের সাপোর্ট পাব, এবং আপনারা আমাদের সবসময় যে কাজগুলো ভালো খারাপ সেটা আমাদেরকে আমাদেরকে সেটার গাইডেন্স এবং ফিডব্যাক গুলো দেবেন। ধন্যবাদ আপনাদের, আপনাদের যদি কিছু আরো বলার থাকে বলতে পারেন, তো আমি জানি না খুব বেশি প্রশ্নের আমি উত্তর দিতে পারবো কিনা আজকে।